থেটস থেটস সম্পর্কে অবশ্যই অনেকে আপনারা শুনেছেন। থেটস হলো মেটা কোম্পানির নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক। এটা অনেকটা টুইটারের মতো, টুইটারে যেসব ফ্যাসিলিটি পাবেন আপনি থেটসেও সেই ফ্যাসিলিটি পাবেন। থেটস খুব অল্প টাইমে খুব জনপ্রিয়তা লাভ করেছে। এই থেটসে আপনি অ্যাকাউন্ট কী করে খুলবেন আজকের এই ভিডিওর যদি দেখেন খুব সহজে বুঝতে পারবেন, এবং কীভাবে খুব সহজেই হাজার হাজার ফলোয়ার আপনাকে ফলো করবে, কীভাবে কী পোস্ট করবেন, কীভাবে মেনশন করবেন আজকের এই ভিডিওটি যদি দেখেন খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। এই জন্য থেট অ্যাকাউন্ট কী করে করবেন আজকের এই ভিডিওটা তাই সম্পূর্ণ দেখুন। এই জন্য আপনি দুইভাবে থেটস অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি হলো ইনস্টাগ্রামের মাধ্যমে, কারণ ইনস্টাগ্রাম ফেসবুকেরই একটি ম্যাটারই একটি প্রতিষ্ঠান, থেটসের একটি প্রতিষ্ঠান। এই ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে আপনি এটা থেটস ডাউনলোড করতে পারবেন। প্রথমে আপনাদের দেখা ইনস্টাগ্রাম থেকে কীভাবে থেটস অ্যাকাউন্ট করবেন বা থেটস কী করে ইনস্টল করবেন। এই জন্য আপনার যে ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট আছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করবেন। করার পরে যে নিচের দিকে যে প্রোফাইল চিহ্ন আছে প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করবেন। করার পর ওপরের দিকে দেখুন যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এটা করার পর নিচের দিকে দেখুন থেট বলে নিউ বলে একটা অপশন আছে, যে থেট এই থেটের উপরে ক্লিক করবেন। বাস এটার উপরে যখনই ক্লিক করলেন তখন বলছে গেট থেটস। এখানে যখন যদি আপনি ক্লিক দেন তাহলে থেট ওপেন হয়ে যাবে। এভাবে আপনারা থেট খুব সহজেই ওপেন করে ফেলতে পারবেন। অথবা আপনি আপনার এটা কেটে দেবেন, দিয়ে আপনি আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন থেটস, লিখে সার্চ করবেন। এই যে থেটস লেখার সাথে সাথে দেখুন এই যে থেটস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইনস্টল অপশন আছে জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করবেন। কিছুক্ষণের ভেতরে এই থেটস অ্যাপটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর যে এখানে ওপেন বাটন আছে ওপেন বাটনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপর যখন ক্লিক করলাম দেখুন এই যে লেখা আছে ফ্রম মেটা, ওপেন হচ্ছে, এটার মেটারই একটি প্রোডাক্ট। এই যে ওপেন হয়ে গেল এবং এখানে বলছে যে আমার যে একটি ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে এটা লগ ইন করতে চাচ্ছি কিনা। এটাতে অলরেডি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে এখানে শো করছে। আর আমি যদি অন্য কোনো অ্যাকাউন্টে করতে চাই জাস্ট এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে যদি আমি অ্যাকাউন্ট দিয়ে দিই, সেই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে আমি এখান থেকে লগ ইন করতে পারবো। যে কোনো একভাবে আমি এখান থেকে লগ ইন করে নিতে পারি। এখন অ্যাকাউন্ট সুইচের মাধ্যমেও করতে পারি, আর অলরেডি যে আমার যে অ্যাকাউন্ট আছে এখানে লগ ইন করা সেটার মাধ্যমে ওপেন করতে পারি। জাস্ট আমি এটার মাধ্যমে লগ ইন করতে যাচ্ছি, যে এটার উপরে ইনস্টাগ্রামের যে আইকন আছে আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে গেল। এই যে ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেল। এবং এখান থেকে আমি অলরেডি একটা ছবি কিছুদিন আগে পোস্ট করছি, এবং আপনি যদি কোনো কিছু পোস্ট করতে চান এখানে দেখেন একটা পেন টুল আছে, পেন টুলের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো যা ইচ্ছা লিখবেন। লেখার পরে আপনি জাস্ট অ্যাড করে নিতে পারবেন যতগুলো ইচ্ছা, এখান থেকে আপনি ই করতে পারবেন। আর কাউকে যদি মেনশন দিতে চান তো অবশ্যই অ্যাট দ্য রেট লিখে যোগ, যাকে মেনশন দিতে চান এভাবে তার নাম এখানে উল্লেখ করবেন। তার যদি অনেক ফলোয়ার থাকে তাহলে আপনার এইটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এবং এভাবে আপনারা পোস্ট করতে পারবেন। এই যে পেনের ওপরে ক্লিক দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো পোস্ট করে নিতে পারবেন। এভাবে আপনারা থেটসে যে কোনো কিছু পোস্ট করতে পারবেন। এভাবে আপনি থেটস অ্যাকাউন্ট ইনস্টল করে নিতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।